রমজান মাসে রোজা রেখে চুলদাড়ি ও নখ কাটার ব্যাপারে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই চুলদাড়ি ও নখ কাটা যে প্রেক্ষাপটে করা হয় তা বোঝা গুরুত্বপূর্ণ চুলদাড়ি এবং নখ কাটা পরিমিতভাবে করা উচিত প্রতিদিন কাটা উচিত নয় রমজানের শেষ দশ দিন চুলদাড়ি কাটা থেকে বিরত থাকাই উত্তম কারণ রমজানের শেষ দশ দিন অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দিন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লাইসাল্লাম রোজা রাখার সময় চুল ও নখ ছেঁটে নিতেন এবং শোনা যায় তিনি দাড়িও ছাড়তেন ইসলামী নিয়ম অনুসারে তাই রোজা রাখার সময় চুল দাড়ি ও নখ ছেঁটে ফেলা সিয়াম ভঙ্গের কারণ হবে না রোজা অবস্থায় চুল দাড়ি ও নখ কাটা কেন যায়জ সে বিষয়ে ইসলামী স্কলাররা বলেন এই কাজগুলি রোজা ভঙ্গ করে না কারণ এতে শরীরের মধ্যে কোনো কিছু প্রবেশ করে না আরেকটি ব্যাখ্যা হলো চুল দাড়ি এবং নখ ছাটা ব্যক্তিগত স্বাস্থ্যবিধিরও একটি রূপ যার ব্যাপারে ইসলামে উৎসাহিত করা হয়েছে রোজা অবস্থায় চুল দাড়ি ও নখ কাটা জায়েজ হলেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত কাটা চুল নখ বা দাড়ির লোম মুখের ভিতর যেন ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এতে রোজা ভেঙে যেতে পারে দ্বিতীয়ত চুল দাড়ি ও নখের পরিমাণ সম্পর্কে খেয়াল রাখতে হবে কারণ অতিরিক্ত কাটার ফলে রক্তক্ষরণ হতে পারে যা রোজা ভঙ্গের কারণ হতে পারে মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখার সময় চুল দাড়ি এবং নখ কাটা জায়েজ তবে রোজার প্রেক্ষাপট ও উদ্দেশ্য মনে রাখা এবং চুল বা নখ অতিরিক্ত কাটা বা গিলে ফেলা থেকে বিরত থাকাটাও জরুরি ইসলামিক বার্তা সরিয়ে দিতে আপনার ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন